অবরোধে সহিংসতার ঘটনায় পল্টন থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত দশ দিনের রিমান্ড আবেদনও নামঞ্জুর করে তাকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহীদুল ইসলাম রোববার শুনানি শেষে এই আদেশ দেন কলাবাগান থানার মামলায় জামিনের জন্য দায়রা আদালতে আবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রিশ জানুয়ারি জামিন আবেদনের শুনানি হবে